ওই কই বাবাই কই এই তো চলো বিছানাটা গুছায় কি অবস্থা বিছানার কি অবস্থা এত কে বাবাই শুননা নাকি বাবাই কম্বলের মধ্যে ঢুকেছে ও বাবা এক কম্বলের মধ্যে ঢুকে পুইছে এই তুমি আছে কি করছো ঘুমাচ্ছো বাবারি বাবালি বাবালি ও বাবা তুমি বাবাই সোনা টো কিছি এই তো বেরিয়েছি এই তো আমার মিষ্টি সোনা কই তই 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 হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন অনেকটাই ভালো আছি বলো না যা শরীরটা খারাপ হয়েছিল আমার মানে জ্বর হয়েছিল হয়েছিল জ্বরটা কমে গিয়েছিল জ্বর কমে যাওয়ার পরে যে মানে শরীরের অবস্থা হয়েছিল মানে সেটা একদম ভাবার বাইরে আমি ভাবতেই পারিনি যে আমার শরীর এতটাই খারাপ হয়ে যাবে যে নড়াচড়ার ইচ্ছে পর্যন্ত চলে যাবে আমার আমি ভাবতেই পারিনি তো যাই হোক এখন আপাতত অনেকটাই ভালো আছি অনেকটাই ভালো আছি আর বিশেষ করে যে একটা ট্যাবলেট খাচ্ছিলাম মানে ক্যাপসুল খাচ্ছিলাম যেটা হচ্ছে ভিটামিন এ টু জেড ওটা খাওয়ার পরে শরীরের সব এনার্জিগুলো ফিরে এসছিলো আমার মনে হয় সব ভিটামিন মনে হয় কমে গিয়েছিল শরীর থেকে সেই জন্য আর কি কী বলো তো এনার্জিগুলো একদমই বেরিয়ে গিয়েছিল তো এ টু জেড মানে ক্যাপসুলটা খাওয়ার পর থেকে অনেকটাই ভালো আছি অনেকটাই তো চলো এখন হচ্ছে কাজ বাজগুলো শুরু করবো এইখানটা জাস্ট একটুখানি গুছিয়েছি আর গুছানো হয়নি এই কালো দাঁতটা কিসের জন্য এই কালো দাগটা হচ্ছে আগে এখানে একটা ধূপ বসাতাম ওই ধুনো ধূপ সেই ধূপটা বসিয়ে এই জায়গাটা দাগ হয়ে গেছে তো দাগটার ওঠেনি অনেকবারই ঘষা ঘষি ঘষের চেষ্টা করলাম ওঠানোর বাট ওঠেনি এই দাগটা তো এমনি কোনো নোংরা না জাস্ট ধূপের দাগ হয়ে গেছে ওটা তো চলো এবার হচ্ছে বাবাইকে খাইয়ে দিয়েছি সকালবেলায় খাওয়ানো হয়ে গেছে ওকে একটা ডিম সেদ্ধ দিয়ে সবজি সেদ্ধ ভাত ডাল সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি খেয়ে নিয়েছেও এখন হচ্ছে কি বিছানাটা আপের চশমা নেবে এখন হচ্ছে বিছানাটা গুছাবো বিছানাটা গুছালেই সব কাজ আমার শেষ হবে বিছানাটা গুছাবো বাসনপত্র দিকে গুছিয়ে নিয়েছি কিছু বাসন আছে বলে ধোবো মোট কথা এখন এই ঘরটা না গুছালে এই ঘরটা যে অবস্থা দেখতে পাচ্ছ এই ঘরটা না গুছালে আর মনে হচ্ছে না যে কাজ শেষ হচ্ছে কি নেবে কি কি নেবে বলো কি নেবে তুমি কোনটা কোনটা নেবি চায়ের চাপায়ের চশমা চোখে দিস না চোখে দিস না চোখ ব্যাথা করবে চোখ ব্যাথা করবে তাও রেখে দাও বাক্সের মধ্যে রেখে দাও বাক্স কই

দেখছো ঘরের কি হাল আমার এগুলো সব এখন গুছাবো তারপরে জামা কাপড় ধোবো টুকটাক কাজ থেকেই যায় বাবা বাবা একটু দেখো মায়ের দিকে একটু দেখো কি ওটা এটা কি ওটা কি নিয়েছো তুমি নিয়েছো তুমি খেলা করছো বাবালি বাবালি চশমা ও বাবা না চশমা পড়তে নেই চোখ ব্যথা করে চোখ ব্যথা করে বাবা যাদের চোখ খারাপ তারা চশমা পরে তুমি চোখে যারা চোখে দেখতে পায় না তারা চশমা পরে তুমি চোখে দেখতে পাচ্ছ ওই তো দেখতে পাচ্ছ ওইদিকে বাবাই খেলছে আর আমি ততক্ষণ একটু ফ্যানগুলো মুছে মানে বাইরেটাই ওই রোজকার যে মোছাটা সেটাই মুছে তুলে রাখবো ফ্যান তিনটে ফ্যান নিচে ছিল দুটো ফ্যান তুলে রাখবো তিনটে ফ্যান উপরে রাখার জায়গা নেই আর একটা ফ্যান নিচেই থাকবে তো ফ্যানগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে তুলে রাখছি আর তারপরে বিছানাটা গোছাবো বিছানা গোছাতে গেলেই না মানে কম্বল টমল ভাঁজ করো মশাই ভাজ করো অনেক ঝামেলা যখন গরম থাকে না তখন এই ঝামেলা থাকে না কিন্তু যখন শীত পড়ে যায় মানে ঠান্ডা পড়ে যায় তখন না কম্বল ভাঁজ করা ঝামেলা প্রচুর আর রাঁচিতে তো মানে ঠান্ডাটা একটু বেশি এখানে মাস দু মাসও ঠিক না দেড় মাস মতন এক দেড় মাস মতো গরম থাকে বাকি সব মাসই ঠান্ডা এখানে তো সেজন্য আমাদের বারো মাসই কম্বল বাইরে থাকে কম্বল তোলার উপায় নেই দিনের বেলা না হলেও চলে যায় কিন্তু রাতের বেলা তো ভীষণভাবে ঠান্ডা মানে কম্বল তোমাকে গায়ে দিতেই হয় আর আমরা রাতের বেলায় ফ্যানটা চালাইও না মানে ওই রাত বারোটার পর থেকে ফ্যান টোটালি অফ হয়ে যায় আমাদের আর যদিও বা চলে একে চলে এরকম একটা ব্যাপার মানে এত জোরে ফ্যান চালানোই যায় না প্রচুর ঠান্ডা এখনই পড়ে গেছে জানি না শীতকাল আস্তে আস্তে আর কত ঠান্ডা না পড়বে আবার তো আমার মাথা ধরার একটা প্রবলেম আছে মানে বেশি ঠান্ডাতে মাথা আমার কেন এখানে সবারই বেশিরভাগই মানে মাইগ্রেন প্রবলেম মানে এত ঠান্ডা মাথা মানে ধরিয়ে দেয় একেবারে যন্ত্রণা ভীষণ যন্ত্রণা হয় মাথায় সারাক্ষণ আমি মাথা একদম গলা সব মুড়ে রাখি একদম মানে ঠান্ডাটা কোনোভাবেই যাতে লাগানো না যায় এরকম একটা ব্যাপার আর বাবাইয়ের কী বলতো বাবাই না ঠান্ডাটা সয়ে গেছে ও ঠান্ডাটা মানে ঠান্ডায়ও বেশি ভালো থাকে গরমে একদম বাবাই ভালো থাকতে পারে না বাবাইয়ের গরমে খুব কষ্ট হয় ঘামে একদম দরদর করে আর ঠান্ডায় ওর একটু আরাম মানে কষ্টটা কম হয় আর ঘাম হলে বেশি কষ্ট হয় জানো তো আর এখানে না সত্যি কথা বলতে শুষ্ক ওয়েদার এখানে ঘাম হয় না এই যে গরমটা আমরা পার করলাম মে মে মাসটা আর জুন মাসটা তো এখানে ঘাম জিনিসটা হয় না এখানে শুষ্ক ঘাম মানে শুষ্ক গরম কিন্তু বাবাইয়ের ওই কানের দুপাশে প্রচুর ঘাম হয় মাথায় দুপাশে কানের দুপাশটা আর কি মাথার কানের ওই অংশটা প্রচুর ঘাম হয় ওর ওই জন্য ওর কষ্টটা একটু বেশি হয় তো চলো কম্বলগুলো একটুখানি গুছিয়ে রাখছি দুটো কম্বল গুছিয়ে তারপর বিছানাটা গুছাবো বাবাইকে সামলে কাজ করা মানে বিশাল বড় একটা ঝামেলা মানে ও যদি দশটা মিনিট বাইরে থাকে তাহলে আমি মনে হয় বিছানাটা গুছিয়ে নিতে পারি কিন্তু বাইরে বা কোথায় থাকবে এখানে তো সেরকম কারোর সাথে মেশাও হয় না আর বেরোয়ও না বেরোয় না বলতে এখানে কেউই বেরোয় না বাড়ির বাইরে সব সারাক্ষণ ঘরের মধ্যে থাকে জানি না কি করে থাকে আমরা থাকতে পারি না কিন্তু থাকতে হয় আর এখানে তো সবার ঘরের মধ্যেই চব্বিশ ঘন্টা মানে বাইরের দুনিয়াটা যে কি সেটা এখানকার বাচ্চারা দেখেই না কিন্তু জানি না কীভাবে এটা থাকে আমি তো পারি না কিন্তু আমার কোনো উপায় নেই বলে আমাকে থাকতে হয় আমার মানে কি বলবো যখন আমি কলকাতার ছেড়ে বাইরে বেরোলাম প্রথম বিয়ের পর তখন আমেদাবাদে গিয়ে যে ওই ঘরের মধ্যে ঢুকে গেলাম না মানে তখন মানে কি যে আমার কষ্ট হতো যে বাইরে খোলামেলা পরিবেশে একটা মানে বাচ্চা ছোট থেকে মানুষ হয়েছে হঠাৎ করে একটা দম বন্ধ করা ঘরের মধ্যে ঢুকে গেলো দিন চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে সেটাতে খুব অসুবিধা হয় তো এখন আর সেরকম কোনো অসুবিধা হয় না কিন্তু বাবাইয়ের জন্য একটু খারাপ লাগে বাবাই একটু বাইরে বেড়াতে ভালোবাসে বাইরে ঘুরতে খেলতে ভালোবাসে কিন্তু কার সাথে খেলবে এখানে সেরকম কেউ খেলার সাথে নেই ওর আর বাইরে যে ঘুরবে আমি তো সবসময় বাইরে বেরোই না কারণ এখানে কেউই বাইরে বেরোয় না সেই জন্য আমারও বেরোনো হয় না ওই সপ্তাহে একদিন যেদিনকে ওর বাবার ছুটি থাকে সেদিনকে একটুখানি বাইরে বেরোই সেদিনটাই মানে সেদিনটাই ভালো লাগে আর কি আসলে কী বললো তো যতই আমরা ঘরে থাকি না কেন যতই ঘরে থাকি না কেন কিন্তু একটুখানি বাইরে না বেরোলে না মানে একদম ভালো লাগে না মানে সব মন মেজাজ শরীর সব খারাপ হয়ে যায় আমার মনে হয় একটু বাইরের আলু বাতাস বাইরের পরিবেশও আমাদের জীবনে সমানভাবে দরকার আবার ঘরের পরিবেশও দরকার কিন্তু বাইরের পরিবেশ বাইরের দুনিয়াটাও আমাদের জীবনের সমানভাবে দরকার তো চলো অনেক ভারী ভারী কথা বলে ফেললাম কিন্তু আমার যেটা মানে আমার যেটা মনে হলো সেটাই আমি বললাম তো আর কি বলবো চলো এবার বিছানাটা গুছিয়ে নি দেখ কদিটাকে গুটিয়ে রেখেছি বাবাই ওর ওপরে উঠে খেলছে এরপরে বিছানাটাকে গুছিয়ে তারপর যাব জামা কাপড়টা ধুতে জামা কাপড়টাও ধোয়া হয়নি সকাল থেকে না এই এদিক ওদিক টুকটা কাজ করতে করতে দেরি হয়ে যায় তারপরে তো বাবাইয়ের খাওয়ানোর মানে সময়টা বাপরে বাপ দেড় থেকে দু ঘন্টা ওর ওপর উঠবি না ওই নাম বিছানা গুছাবো এখন মার খাবি কিন্তু ওর উপর উঠবে না বাবাই বাবাই দেখো একটাও কথা শুনে না নাম নিচে কম্বল নষ্ট হচ্ছে বাবাই নিচে নামো কম্বলটা নষ্ট হচ্ছে কিন্তু নিচে নাম ওই এটা গাড়ি চালানোর জায়গা এটা কি গাড়ি চালানোর জায়গা নিচে নামো গাড়িটাকে নিচে নামা গাড়ি নিচে নামাও মা বিছানা গুছাবে না দেখেছো দেখেছো দেখো চিমটি কাছে দেখো ফাইনালি মোটামুটিভাবে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এখন মালিশগুলো একটুখানি গুছিয়ে রাখতে পারলেই ব্যাস এই ঘরের কাজটা আমার শেষ হয় মানে এইটুকু কাজ করতে গিয়ে আমার দমটা পুরো বেরিয়ে এলো মানে দেখতেই পাচ্ছিল না ভিডিওতে বাবাই কীরকম জ্বালাতুন করছিল ও ভীষণ জ্বালাতুন করে কেউ ওর সাথে না থাকলে কেউ জানবে না যে ও কতটা বদমাইশি করে মাথা ভর্তি শুধু শয়তানি বুদ্ধি একটাও ভালো বুদ্ধি মাথাতে নেই যতক্ষণ ঘুমায় ততক্ষণ শান্তি ঘুম থেকে উঠলেই ব্যাস অশান্তি আর অশান্তি আমার জীবনে যখন ঘুমায় না ওকে দেখলে মনে হবে কি সুন্দর নেই মানে কি বলবো খুব ভালো দুষ্টুমি করে না ভীষণ শান্ত যেই ঘুম থেকে উঠবে ব্যাস শুরু হয়ে যাবে মানে কি বলবো ভূমিকম্প পুরো ঘটে যায় মাটি ঘরে উবুর হয়ে যাচ্ছে আর সব জিনিস ভাঙবে ছিঁড়বে ছুঁড়ে ফেলে দেবে বাইরে এই সব ওর আর খেলার মধ্যে হলো কুস্তু কুস্তি হাতা হাতি মারপিট লাঠালাঠি ঘুষো ঘুষি এগুলো চোর খেলা মানে কোনো ভালো খেলাও পারে না খেলতে এতটাই বদমাইশ মাথাটা আমার মানে পুরো যন্ত্রণা হয়ে যায় এর জন্য মাথা ধরে যায় পাগল হয়ে যাব আমি তো যাই হোক বিছানার পত্র গুছিয়ে বালিশগুলোকে গুছিয়ে রাখছি আর এই যে বালিশের দড়িগুলো পাশ বালিশের দড়িগুলো আমি যতবার বাঁধিও ততবার খোলে ভেতরে দড়িগুলো আমি ঢুকিয়ে দিই সেখান থেকে দড়িগুলোকে বার করে দড়িগুলোকে খুলবে খুলে রেখে দেবে আর জানো এক এক সময় তো বালিশের ওয়ারগুলো খুলে ফেলে দেয় জানলা দিয়ে এত বদমাস একে নিয়ে আমি আর পারি না তো যাই হোক একে নিয়েই কাজ করতে হয় ভাবি কবে যে একটু শান্ত হবে বড় হলে হয়তো শান্ত হবে কিন্তু কবে যে বড় হবে আর কবে যে শান্ত হবে ততদিন আমি তো মানে পটল ডাঙায় চলে যাব এরকম একটা ব্যাপার তো চলো কি বলবো বলো কাউকে তো মনের কথাগুলো বলতে পারি না তাই তোমাদেরকে বলি তো চলো কাজবাজ হয়ে গেছে আর এই ডকটা ও বসে বসে ডকটাকে আরও চ্যাপটা করে দিয়েছে এগে তো ডকটা চ্যাপটা তারপর আরও বসে বসে ওর উপর নাচানাচি করে করে হয়ে গেছে ডগটা যদি সত্যি মানে আসল ডগ হতো না ওই ডগটার ঘরে থাকতো না তো ঘর ছেড়ে না ওর সাথেও যা বাবাই করে নাচা নাচি কুস্ত কুস্তি সেটা কি বলবো চলো জামা কাপড় সব ধুয়ে টুয়ে মেলে দিলাম এইগুলো সামনের শুকনোগুলো মেলেছি আর পেছনে হচ্ছে বিজয়গুলো মেলেছি তো আকাশটা আবার অন্ধকার করে আসছে এখন রোদ আছে কিন্তু আকাশে আবার মেঘ হয়েছে তো এবার আমি একটুখানি চান করতে যাব ততক্ষণে বাবাইকে খেলনা দিয়েছি হুম তো বাবাইকে খেলনা দিয়ে বসিয়ে এখন আমি চান করতে যাব এখন বাজে পৌনে একটা এখন পৌনে একটা পুরো বাজে গড়িতে চান টান করে এসে তারপরে একটুখানি কাজ আমার কমবে তারপরে চানটা করাবো হ্যাঁ বাবা খেলার বাক্স কই আচ্ছা তুমি খেলো ঠিক আছে এগুলো কিনে খেলছো এগুলো কি মাটি কত বাটি আছে

ঠিক আছে সব কাজকর্ম করা শেষ কমপ্লিট বাবাইকে চান করিয়ে দিয়েছি বাবাই ঘুমিয়ে পড়েছে আমার ঘরটার ঝাড়ু মোছা সব হয়ে গেছে এখন বাজে ঘড়িতে হলেও ঠিক দুপুর দুটো কুড়ি দুপুর দুটো কুড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আর একটা নতুন লগে ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিওটা ভালো রাখলে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা ভালো থেকো সবাই আমি বারবার আকাশটা দেখছি যে বৃষ্টি নামবে নামবে বাপ তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই